ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক, তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। অপারেশন দোস্তের আওতায় তুরস্কে আরও একটি টিম পাঠালো ভারত সরকার। ফের আসল বন্ধুকে বুঝিয়ে দিল ভারত। বিশ্বকে বার্তা ভারতের, কঠিন পরিস্থিতিতে ভারত এগিয়ে আসবে সহযোগিতায়। একের পর এক ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত। অপারেশন দোস্তের আওতায় ইতিমধ্যে তুরস্কে পৌঁছেছে বিপর্যয় মোকাবেলা দল। তুরস্কে পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী এবং ওষুধ। আবারও বিশ্বের কাছে ভারতের বার্তা, কঠিন পরিস্থিতিতে ভারত এগিয়ে আসবে সহযোগিতায়। তুরস্কে কি কি পাঠালো ভারত? তুরস্কের পাশে দাঁড়াতে অপারেশন দোস্ত, ভ্রাম্যমাণ হাসপাতাল পাঠানো হয়েছে। তুরস্কে গিয়েছে দক্ষ উদ্ধারকারী দল, জরুরি ওষুধ, চিকিৎসা সামগ্রী। পাঠানো হয়েছে সহজে বহনীয় ইসিজি মেশিন, পাঠানো হয়েছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী, পাঠানো হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। একদিকে যখন ভূমিকম্পে নিখোঁজের বেঁচে থাকার আশা ক্ষীণ হচ্ছিল, তখন ভারতীয় বিপর্যয় মোকাবেলা দলের দক্ষতায় ফের আশার আলো তুরস্কে। প্রকৃতির রসিক কার্যত ধুলোয় মিশে গিয়েছে তুরস্কের একটা বিস্তীর্ণ অংশ। তুরস্ক এবং সিরিয়াতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 21,500। ভয়াবহ ভূমিকম্পে 35,000-এর বেশি আহত, শুক্রবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 7 জনকে। কঠিন সময় তুরস্কের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবার বার্তা ভারতের। প্রয়োজনে আরও উদ্ধারকারী দল, প্রয়োজনীয় সামগ্রী এবং ভূমিকম্পে বিধ্বস্ত মানুষদের জন্য ওষুধ পাঠাবে ভারত। রিপাবলিক বাংলা।